হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর পাঠ্যক্রমের অন্তর্গত ইংলিশ লেসন 9 এর জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এই প্রোজটির ইউনিট 2 এর অংশটির রিডিং এবং বাংলা মানে বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই পুরো অনুষ্ঠানটি দেখার চেষ্টা করো, আশা করি খুবই উপকৃত হবে। তো চলো আমরা এটি পড়া শুরু করি। ইউনিট 2। বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। বোস অর্থাৎ জগদীশচন্দ্র বোস আবিষ্কার করেছিলেন বেশ কয়েকটি সংবেদনশীল যন্ত্র। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ, তাদের মধ্যে একটি ছিল ক্রেস্কোগ্রাফ, হুইচ ইজ ইউজড টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, যেটা ব্যবহার করা হতো গাছেদের বৃদ্ধির হার পরিমাপের জন্য। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস showed that plants behave in the same manner as human beings. বোস তার পরীক্ষা নিরীক্ষার দ্বারা দেখিয়েছিলেন যে গাছেরা ঠিক মানুষের মতনই আচরণ করে থাকে। Although plants take longer to respond than animals. যদিও গাছেদের প্রতিক্রিয়া হতে জীবজন্তুর থেকে বেশি সময় লাগে। হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমিউলি জাস্ট লাইক হিউম্যান বিইংস। তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরা উত্তাপ, শীতলতা, আলো, শব্দ এবং অন্যান্য বাইরের উত্তেজকের প্রতি সংবেদনশীল ঠিক মানুষেরই মতো। বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট বোস শোড দ্যাট দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। গাছে একটি জীবন্ত গাছে মধ্যে বিষ প্রয়োগ করে ইঞ্জেকশনের দ্বারা বিষ প্রয়োগ করে বোস দেখিয়েছিলেন যে আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখাই তারাও সেভাবেই প্রতিক্রিয়া দেখায়। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th century। 1900 শতকের শেষের দিকে জেসি বোস তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ওপরে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি ওয়্যারলেস টেলিগ্রাফি আবিষ্কারের পেটেন্টটি পেয়েছিলেন। পেটেন্ট পাওয়ার অর্থ হচ্ছে এই আবিষ্কারটি ব্যবহার করার সরকারি অধিকার মার্কনি কিন্তু পেয়েছিলেন। কিন্তু আমরা জানি যে জগদীশচন্দ্র বসু মার্কনিরও আগে এই ওয়্যারলেস টেলিগ্রাফি আবিষ্কার করেছিলেন, সে কথাই পরে বলা হচ্ছে। বাট উই মাস্ট রিমেম্বার, কিন্তু আমরা নিশ্চয়ই মনে করতে পারি দ্যাট বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। বোসের কলকাতার জনসাধারণের কাছে এই ব্যাপারের প্রদর্শন অনেক আগে হয়েছিল। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট
ফর হিজ ইনভেনশনস, বাণিজ্যিক সুবিধা না দেখে জেসি বোস কি করেছিলেন, বাণিজ্যিক সুবিধা তিনি দেখেননি, না দেখে বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক, বোস তার আবিষ্কারগুলি জনসাধারণের জন্য খুলে দিয়েছিলেন, ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইনস অফ হিজ রিসার্চ, যাতে জনসাধারণের মধ্যে মানুষ এই এই ব্যাপারে গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে। হাউএভার, বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রিইভ্যালুয়েটেড, যাই হোক ইতিহাসে বোসের স্থান পুনর্মূল্যায়িত হচ্ছে, অর্থাৎ ইতিহাসে তিনি যেভাবে তার গবেষণা এগিয়ে নিয়ে গেছেন সেটাকে আবার ভাবনাচিন্তা করা হচ্ছে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি ওয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। এই মহান ভারতীয় বিজ্ঞানী অবশেষে গৌরবের মুকুট পরিহিত হয়েছিলেন যখন ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ শাসকেরা 1917 সালে তাকে নাইটহুড উপাধি দিয়েছিল। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। তিনি আরও অনেক উপাধিতে ভূষিত হন, যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এই সমস্ত বা প্রভৃতি। নিডলেস টু সে, একথা বলার কোনো প্রয়োজন নেই, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্টস এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যত মহান বিজ্ঞানী জন্মগ্রহণ করেছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। স্যার জেসি বোস রোট সেভারেল বুকস অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নালস। স্যার জেসি বোস বেশ কয়েকটি বই লিখেছিলেন এবং তার অনেক গবেষণাপত্র অগ্রণী সায়েন্স জার্নালগুলিতে মুদ্রিত করেন বা পাবলিশ করেন। সাম অব দ্য ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অব প্ল্যান্টস, মেজর মেকানিজম অব প্ল্যান্টস এটসেট্রা ইন 1896। কয়েকটি বিখ্যাত বই, জগদীশচন্দ্র বসুর কয়েকটি বিখ্যাত বই হল রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, যেটা 1902 সালে লেখা হয়েছিল। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926 সালে, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928 সালে। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে, 1896 সালে বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে, এ সায়েন্স ফিকশন, একটি কল্পবিজ্ঞানের গল্প। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা, প্রকৃতপক্ষে তিনি ছিলেন বাংলার প্রথম কল্পবিজ্ঞানের গল্পের লেখক। ইন নভেম্বর 1917 সালের নভেম্বর মাসে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। বোস অর্থাৎ জগদীশচন্দ্র বোস স্থাপন করেছিলেন তার নিজের কলকাতায় তার নিজের বাড়িতে। কি স্থাপন করেছিলেন? না বোস ইনস্টিটিউট। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি এই বোস ইনস্টিটিউটকে দান করেছিলেন জাতির উদ্দেশ্যে,
বিজ্ঞানের গবেষণার জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথড হিজ লাস্ট অন 23rd November 1937। এই মহান বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1937 সালের 23শে নভেম্বর। তো বন্ধুরা, এই রিডিং এবং বাংলা মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।